রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে, ঔষধ কি? রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে, ঔষধ কি? ঔষধ হলো, এক নম্বরের ঔষধ হলো, রাগ যখন উঠবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে দেখবেন রাগের মিটার 99 ডিগ্রি থেকে একেবারে ধাপ করে দেখবেন জিরোতে চলে আসছে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খুব জিদ দেখাচ্ছে, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চান্দি টান্দি গরম করে ফেলছে, চিল্লা চিল্লি করতেছে, খুব সিন ক্রিয়েট করতেছে, রাগ উঠে গেছে মাথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে ওই লোককে শুনায়া শুনায়া বলতেছেন, আমি একটি কালিমা জানি, ইন্নি লাআলামু কালিমাতান, আমি একটি বাক্য জানি, যেই বাক্যটা এই লোকটার এখন চান্দি গরম আছে, সে যদি পড়ে তাহলে তার রাগের মিটার ধপ করে নেমে যাবে, সে শান্ত হয়ে যাবে। সে বাক্যটা কি? নবীজি দূর থেকে তাকে শুনায় শুনায় বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই শয়তান থেকে, যে শয়তান আমারে খেপায় দিচ্ছে, ফোসাচ্ছে, আমার বদমেজাজ উঠাই দিছে শয়তান, তার কাছ থেকে মালিক আপনার কাছে পানা চাই। হাদিসে আসছে ওই সাহাবী দূর থেকে শুনছেন, তো উনি শুনে সাথে সাথে পড়ছেন, ওনার রাগও সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। নবীজির কৌশল দেখেন, উনি তো ওই লোককে কাছে যায় বলতে পারতো, এই মিয়া বদমেজাজ যে দেখাইতেছ, শুনো আমল শিখাই দিই, পড়লে থেমে যাবে, আজ অনুসন্ধান পড়ো। রাগের মাথা যদি তার সামনে যে এরকম কথা বলতো, এই লোক বেয়াদবি করে বেইমান হওয়ার ভয় ছিল কি ছিল না? আমরা হলে তো এরকমই করতাম। নবীজির কৌশল দেখেন, যারা দাওয়াতের কাজ করবে, ইসলামের কথা মানুষকে বলবে, তারা অনেক বেশি কৌশল জানতে হবে, সুন্দর উপায়ে বলতে হবে, উপস্থাপনটা ভালোভাবে হইতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনায়া শুনায়া দূর থেকে বললেন, আমি একটা বাক্য জানি, এটা বললে রাগ কমে যায়, যাতে করে তার কান পর্যন্ত কথাটাও পৌঁছাইলো আর সে জিদ দেখানোর সুযোগও পেল না। দেখছেন নবীজির হিকমত? এমনি এমনি গোটা পৃথিবী 23 বছরে পরিবর্তন করে ফেলার নাই, আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? হিকমা দিয়েছে। ভাইরা আমার, তো এই জন্য রাগ আসলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য, রাগ কমানোর জন্য কয়েকটা আমলের কথা বলবো। এক নম্বরের আমল হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। কোরআন থেকে দলিল নেন এটা সপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াং যাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুম ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয়, রাগটা শয়তান থেকে আসে, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবা। একটা ওষুধ হয়ে গেল। নাম্বার দুই, অবস্থার পরিবর্তন করা। দাঁড়ানো অবস্থায় যদি রাগ আসে, হাদিসে আসছে কি করে যান? বসে যান। বসা অবস্থায় রাগ আসছে, শুয়ে যান। খেয়াল করে দেখেন, দাঁড়ানো অবস্থায় রাগ আসলো, যদি ওই রাগি লোকটাকে ধরে টরে একটু কোন রকম 3-4 জন মিলে বসাই দিতে পারেন, দেখবেন চান্দি অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। আর যদি সুন্দর করে ক্যাচ করে শোয়াই দিতে পারেন, তো দেখবেন পুরাই শেষ। আবার সাবধানে থাকেন, বেশি জোরাজুরি করতে গেলে মার খেতে পারেন, পরে আমার দোষ দিয়ে না যে আপনার আমল অনুযায়ী করতে গিয়ে উল্টা মার খেয়েছি। তবে এটা যারটা সে করার নিয়ম, আরেকজন না, খুব রাগ উঠছে, বুঝতেই পারতেছেন যে এখন একটা অঘটন ঘটে যাবে, সাথে সাথে অবস্থার পরিবর্তন করেন, বসে যান অথবা বসা থাকলে শুয়ে যান। দুইটা আমল গেল। তিন নম্বর আমল হলো, যথাসম্ভব রাগ আসা যেন, রাগ যেন কন্ট্রোলে বাইরে না যায়, সেজন্য ঝগড়া অ্যাভয়েড করা। ঝগড়া আমাদের বাঙালি জাতির মধ্যে কিছু পছন্দনীয় কাজ আছে, কিছু কুকাজ আছে যেগুলোর প্রতি আমাদের অনেক বেশি দুর্বলতা, আমরা অনেক বেশি ভালোবাসি বাঙালি, সেটার ভিতরে একটা হলো ঝগড়া, অযথা আজাইরা ঝগড়া। দুইজনে ঝগড়া লাগছে, ওখানে তৃতীয় জন ঝগড়া লাগে, বাসে উঠছে দুই সিট আলা ঝগড়া লাগছে, ওখানে দেখবেন আরো 4 জন আজাইরা লেগে গেছে, ঠিক না? ঠিক। এই ঝগড়া থেকে যতটা দূরে রাখতে পারবেন তত বেশি আপনার রাগ কন্ট্রোল করা যাবে। একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল মিরা আও ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি হকের উপরে আছে, সে জানে আমি সত্যের উপরে আছি, ওই লোকটা আমার প্রতি জুলুম করতেছে, তারপরেও কথা যেন না বাড়ে, কথা যেন না বাড়ে, পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেজন্য সে মুখে কুলুপ দিয়ে নিজেকে কন্ট্রোল করে বসায় রাখলো, ঠিক আছে ভাই তোরটাই ঠিক আছে, মেনে নিল, ঝগড়া অ্যাভয়েড করলো, মামলায় গেল না, ভেজালে গেল না। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মাঝখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছ থেকে তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের গ্যারান্টি তো হলো হলো, জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে
একটা প্রাসাদের দায়িত্ব নিলেন আল্লাহর পক্ষ থেকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের সমাজে যদি মামলা দুই চারটা করতে পারে, উল্টে ফেলাতে পারে রাগের চোটে, তাহলে বলে বাপের বেটা, ঠিক না? ওইটা আসলে মায়ের বেটা। বাপের বেটা কোনটা? বাপের বেটা যে সবকিছু করতে পারে তারপরেও তাকায়া মাটির দিকে চেয়ে চলে আসছে আল্লাহর জন্য, এ হলো আসল বাপের বেটা, আসল বীর পুরুষ। তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া অ্যাভয়েড করা, ঝগড়া এটাকে অ্যাভয়েড করা, যথাসম্ভব ঝগড়া এড়িয়ে চলা, গন্ডগোল এড়িয়ে চলা। ঠিক আছে বাবা, নিজে ন্যায়ের উপরে থাকিও, ছেড়ে দেওয়া, এই ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে, এই ব্যক্তি হলো আসল মুসলমান, ভালো মুসলমান। আমি আজকে যে কথাগুলো বলতেছি এগুলো শুকনা শুকনা কথা, ভালো লাগার কথা না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত বলতেছি না, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এটা অনেক সহজ, কিন্তু কারোর সাথে ঝগড়া লাগছে, বাবা তোরটাই ঠিক আছে আমি গেলাম থাক মাপ চাই, নিজে সাইড কেটে চলে যাওয়া, এটা কিন্তু সুবহানাল্লাহ বলার মতো সহজ কাজ না। কোরআন খতম করা সোজা, এই কাজটা অনেক কঠিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। চার নম্বর আমল হলো ওযু করা। চার নম্বর আমল কি রে ভাই? ওযু করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল গাদাবু মিনান নারি ওয়াশ শাইতান, রাগ এটা আগুন থেকে আসে। রাগ উঠলে দেখবেন শরীর গরম হয়ে যায়, হট হয়ে যায় না? বেশি রাগ উঠলে দেখবেন যে শরীরে হাত দিলে মনে হয় যে টেম্পারেচার অনেক বেশি, মনে হয় জ্বর আসছে, আসলে জ্বর আসে নাই, এটা আগুন থেকে আসে শরীরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের ভিতরে জেদ রাগ এটা আগুন থেকে আসে, শয়তান থেকে আসে, আর আগুন এবং শয়তানকে নেভানোর জন্য পানি ব্যবহার করতে হয়, অর্থাৎ উজু করতে হয়। যত রাগ হোক না কেন, কষ্টমষ্ট করে যদি একটু উজু করে ফেলেন, দেখবেন ইনশাআল্লাহ রাগে পানি ঢেলে গেছে। কথা কি বুঝাতে পারছি? চার নম্বর আমল হলো উজু করা। পাঁচ নম্বর আমল হলো রাগ নিয়ন্ত্রণ করলে ওই যে জান্নাতের গ্যারান্টি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত আছে, আল্লাহ তাআলা ভালোবাসেন বলেছেন, সেগুলো চিন্তা করবেন। এবং একটা ঘটনা ওই যে আয়াত বলেছে সেই প্রেক্ষিতে আমাদের জানা দরকার, সেটা হলো আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হুসাইন, ওনার ছেলে নাম রাখছে কি বাপের নামে আলী, আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন কাজের লোক ছিল, সে পানি ঢেলে দিচ্ছিল, উনি ওযু করতেছেন, তো ভারী কোনো বদনা ছিল, কাঁসা টাসার বদনা, অনেক দূর থেকে দিচ্ছে, হঠাৎ করে এটা হাত থেকে ধাপ করে ছুটে গেছে, ছুটে ওনার হাতে পড়ছে, খুব ব্যথা পাইছে। এখন মালিকের হাতে ব্যথা লাগছে, কাজের লোকটা খুব ভয় পেয়ে গেছে, কৃতদাস ছিল, ভয় পেয়ে গেছে, ভয় পাইয়া ওনার দিকে তাকাইছে। এখন হযরত আলী উনি তার দিকে তাকাইছেন, হয়তো একটু শাসন করবেন বা বলবেন, একটু খেয়াল করো এত বেদিশা কেন, পড়লো কেন, একটু মনোযোগ দাও না কেন। এর আগেই আগের যুগের কৃতদাস দাসীরা কাজের লোকরা অনেক কোরআন হাদিস জানতো, সাথে সাথে আয়াত পড়ে শুনাইতেছে, ওয়াল কাযিমিনাল গায়িস, আল্লাহর প্রিয় মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে। এ কথা শোনার সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে লজ্জা পেয়ে গেছেন, আরে তাই তো, রাগকে নিয়ন্ত্রণ করলে আল্লাহ ভালোবাসেন, সাথে সাথে উনি মাথা নিচু করে ফেললেন, অর্থাৎ বাপ মাফ করে দিলেন, রাগ নিয়ন্ত্রণ করে ফেললেন। এরপরে বাদী পরের আয়াতের পরের অংশ বলছেন, ওয়াল আফিনা আনিন্নাস, শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না, উপর দিয়ে কিছু বললেন না, ভিতরে তো জিদ আছে, মাফও করতে হবে। ওয়াল আফিনা আনিন্নাস, মানুষকে যে মাফ করে, সঙ্গে সঙ্গে তিনি বললেন, যাও তদ আফাউ তো আমাকে, তোমাকে মাফও করে দিলাম। বাদী এবার আয়াতের শেষ অংশ পড়তেছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, শুধু মাফ করলে হবে না, বরং উল্টারও এহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে, তবে আল্লাহ ভালোবাসবে। সাথে সাথে উনি বললেন, যাও অনুগ্রহ করে তুমি কৃতদাসী, তোমাকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, জোর খুব বেশি এই জন্য হয় নাই যে আপনারা এটার মর্ম বুঝতেছেন না। এই যুগে একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায় দান করা, 5 কোটি টাকা দামের একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায়, নিজের গাড়িটা কাউকে কথায় কথায় দিয়ে দেওয়া, এটা যেরকম মনে করেন সে যুগে একজন কৃতদাস দাসী মুক্ত করা, সেরকম সর্বোচ্চ সম্পদ গুলোর মধ্যে একটা ছিল দাসদের, এত দামের ছিল, স্বাধীন করে দিছে, মুক্ত করে বিনা পয়সা। আমরা হলে বলতাম, তুমি কাঁসার বালতি ফালাইয়া বদনা ফালাইয়া আমার হাতে ব্যথা দিছ, আমি যখন এখন তোমার সাইজ করব বুঝতে পারছো, এখন তুমি আমার আয়াত শুনাইতে আসছো, ওয়াজ করতে আইছো না? আমরা হলে এই কথা বলতাম না? দেখেন ওনারা এতটা আখেরাতের জন্য পাগল ছিলেন, আল্লাহর কালাম শুনেছেন,
আল্লাহর নির্দেশ শুনেছেন, কে বলেছে, কি জন্য বলেছে, এসব দেখা দেখি নেই। সাথে সাথে আমান্না সাল্লাম না, সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর সাথে সাথে আনুগত্য করলাম, সারেন্ডার করলাম, মানলাম, আল্লাহ বলেছেন আর কোনো কথা নাই, এর নাম হলো মুসলমান। আর আমরা কয় নম্বরের মুসলমান ভাইরা আমার? এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কি সওয়াব আছে সেগুলো চিন্তা করতে হবে, এটা হলো পাঁচ নম্বরের করণীয়। তাহলে ইনশাল্লাহ রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। ছয় নম্বর হলো রাগের পরিণতি সম্পর্কে চিন্তা করবেন। রাগের পরিণতি, রাগের ক্ষতিকর দিক কি, রাগ করলে কি কি ক্ষতি হয়। একটা কথা বাংলায় বিভিন্ন জায়গায় লেখা থাকে, কথাটাকে স্বর্ণের অক্ষরে লেখা দরকার, সেটা হলো রেগে গেলেন তো হেরে গেলেন। দেখছেন না আপনারা বিভিন্ন জায়গায় এই কথার মতো বাস্তব কথা আর নাই। জীবনে যতবার বেজ্জত হয়েছেন চিন্তা করে দেখেন বদমেজাজির কারণে বেজ্জত হয়েছেন, শ্বশুরবাড়িতে যায় বদমেজাজি দেখাইছেন, পরে সারা জীবন শরম পাইছেন, ঠিক না বেঠিক? অজাগায় কুজাগায় গরম হয়েছেন, রাগ হয়ে গেছেন, পরে শরম লাগে সেই জায়গা দিয়ে যাইতে, ঠিক না বেঠিক? রাগ এমন একটা জিনিস, শয়তান আপনারে চেতায় দিল তো হারায় দিল, শেষ। এই জন্য চেতনা আসলে এর ক্ষতিকর দিক কি, আখেরাতের ক্ষতি দুনিয়ার ক্ষতি, এগুলো চিন্তা করবেন, তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দিবেন, রাগ কন্ট্রোল করার ক্ষমতা দিবেন। সর্বশেষ হাদিস বলে শেষ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে ডাকবেন, এক শ্রেণীর লোককে ডাকবেন, কে, যারা দুনিয়াতে জিদ দেখাইতে পারত কিন্তু দেখায় নাই, হজম করছে, ইউদআ কাযমাল গাইযি আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে রাগ নিয়ন্ত্রণকারী মানুষদেরকে ডাকা হবে, যারা নিজেদের রাগকে বিভিন্ন সময় নিয়ন্ত্রণ করতে পারছো, বীরত্ব দেখাইতে পারছো, আসো, আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন, আল্লাহ উঠাবেন, সবার সামনে দেখাবেন, প্রদর্শন করাবেন, এই সেই লোক, দুনিয়াতে জিদ দেখাইতে পারতো দেখাই নাই, তার প্রশংসা হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের রাগগুলোকে সংবরণ করার, কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন।